বাংলাদেশ ক্রিকেট দলের আকাশে দুর্যোগের ঘনঘটা। একজন চিত্রনায়িকার প্রেমে মজেছেন জাতীয় দলের দুইজন ক্রিকেটার, একজন তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অন্যজন অন্যতম হার্ড হিটার ব্যাটার তাহিদ হৃদয়। এ নিয়ে নাকি এই দুই ক্রিকেটারের মধ্যে মনোমালিন্য চলছে। নিন্দুকেরা বলছেন এ নিয়ে তাদের মধ্যে যেন মুহূর্তেই হতে পারে হাতাহাতি। ঘটনা কি সত্যি তাই? প্রশ্ন উঠেছে ক্যারিয়ারের উঠতি সময়টা থেকেই প্রেমের চোরাবালিতে হারিয়ে যেতে বসেছেন দেশের উঠতি ক্রিকেটারদের অন্যতম এই আইকন ব্যাটার। ঘটনা যাই হোক কিংবা তিলকে তাল বলে চালানো হোক না কেন, কিছু যে একটা ঘটেছে তা আলোচিত ও সমালোচিত জাহারা মিতুর কথাতেই স্পষ্ট। ত্রিভুজ সম্পর্কের বিষয়টি সামনে আসতেই ব্যাখ্যাও দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রতিদিন ঘুম পাড়িয়ে আসা জাহানারা মিতু। দেশের জাতীয় একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে মিতু বলেছেন, আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু ক্রিকেট উপস্থাপনা দিয়ে। এদিক থেকে অনেক ক্রিকেটারের সঙ্গেই পরিচয় রয়েছে, তাই বলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকবে এমন কিছু না। তাহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর সঙ্গে সম্পর্কের প্রশ্নে এই অভিনেত্রীর ভাষ্য, তাহিদ হৃদয় আমার ফেসবুক ফ্রেন্ড, ছোট ভাইয়ের মতো, তাই বলে প্রেম বা সম্পর্ক এমন কিছুই নেই। আর নাজমুল হোসেন শান্ত তো বর্তমানে জাতীয় দলের অধিনায়ক। বিভিন্ন সময় দলীয় সাফল্যে বা ব্যক্তিগত পারফরমেন্সের সুবাদে হয়তো ফেসবুকে তাকে মেনশন করে কোনো স্ট্যাটাস দিয়েছি। এর মানে এই নয় আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক রয়েছে। কেন তাকে নিয়ে এত গুজব, এমন প্রশ্নের উত্তরে জাহানারা মিতু বলেন, আসলে বর্তমানে আমার পাশে কোনো বয়ফ্রেন্ড নেই। মিডিয়ার সকলেই জানেন আমি কারো সঙ্গে প্রেমও করছি না। এ কারণেই বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে নাম জড়িয়ে এসব খবর প্রচার করা হচ্ছে। শান্ত ও হৃদয়ের সাথে জাহানারা মিতুর নাম জড়ানোর আগে ওবায়দুল কাদেরকে প্রতিদিন ঘুম পাড়িয়ে আসার বিষয়ে মুখ খুলেছেন এই তথাকথিত এই অভিনেত্রী। অন্য একটি জাতীয় দৈনিকে ওবায়দুল কাদের ও মিতুকে নিয়ে একটি কন্টেন্ট তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে প্রতিদিন কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন এই অভিনেত্রী, আর এই কারণে নিয়মিত অভিনয় না করেও তিনি হয়ে উঠেছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তি। কাদের অধ্যায়ের পর জাহানারা মিতুকে নিয়ে শান্ত ও হৃদয়ের বিষয়টি যে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তা ক্রিকেট সংশ্লিষ্ট সবাই বুঝতে পারছেন। কেননা নারী ঘটিত কেলেঙ্কারিতে নাসির হোসেনের মতো ফিনিশার খ্যাত ক্রিকেটারও হারিয়ে গেছেন। তাতে ব্যক্তি নাসিরের যতটা না ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশেরই। সেখানে জাতীয় দলের এই মুহূর্তে অন্যতম সেরা দুই ব্যাটার শান্ত ও হৃদয় যদি বিবাদে জড়িয়ে পড়ে তাতে আতঙ্কিত হতেই হয়।